নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়। নবীনগরে বীর পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত। ক্যাফে রিভার ভিউ একটি অত্যাধুনিক সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট। বিয়ে, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে দেশীয় খাবারের পাশাপাশি চাইনিজ ও ফাস্টফুড খাবারের স্বাদ নিতে আজই চলে আসুন ক্যাফে রিভার ভিউ, নবীনগর লঞ্চঘাট, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। বিট পুলিশ বাড়ি বাড়ি, আপনার পুলিশ আপনার পাশে, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন, সেবা নিন, এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রুহুল আমিন। এম নূরে আলম সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন। সেই মূল কারণটা নির্ণয়ের জন্য আমরা একদম আপনার বাড়ির পাশে পুলিশিং সেবা নিয়ে আসছি। আপনারা এখানে প্রতিনিয়ত আসবেন, ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছেন এবং আমাদের ডি কমিশনার আছেন, ওরা সমন্বয় করে আপনাদের এই সমস্যার সমাধান ছিল দেখবেন। আমরা চাই এই কৃষ্ণনগর দাঙ্গামুক্ত হোক, মাদক মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক। এবং কৃষ্ণনগরের যে অফিসার ইনচার্জ সাহেব যেটা বলেছিলেন যে দাঙ্গার ব্যাপারে একটা গোটা দেশই জানে, আমরা এই জিনিসটা মুছে ফেলতে চাই। আমরা জানাতে চাই যে কৃষ্ণনগর হলো এই দেশের সবচেয়ে শান্তিপ্রিয় জনপদ। আমরা এই জনপদকে শান্তির বার্তা দিতে চাই এবং আমরা সকলে মিলেমিশে, পুলিশ এবং জনগণ মিলে, আমরা শান্তির পথ সৃষ্টি করতে চাই, সেজন্যই আমাদের আশা। বিশেষ অতিথি ছিলেন ইউপি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার, নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদাউসুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মলাই মিয়া, সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সরকার, সহসভাপতি মুসলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নিয়াজ মোহাম্মদ কাজল, আন্তর্জাতিক ইসলামী আলোচক মুফতি আমজাদ হোসেন আশরাফি, ফ্রান্স প্রবাসী মিজান মিয়া, বিট অফিসার এস আই মোজাম্মেল হোসেন, সহ বিট অফিসার এএসআই মোহাম্মদ আশরাফ উদ্দিন, রফিক মিয়া সহ আরো অনেকে। কৃষ্ণনগর থেকে শাহেদ আহমেদ সৌরভ, নবীনগর তিতাস টিভি।